সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমিও খুব বেশি ভালো আছি, মানে খুব বেশি খুশি আছি। সো খুশির কারণটা কি তা অবভিয়াসলি যারা যারা আমার পার্সোনালি জানো অবভিয়াসলি তারা তো বুঝতেই পারায়, আর যারা জানো না এই ভিডিওতে আমি শেয়ার করবো সব কিছু। তো বেসিক্যালি আমার ভিডিওসগুলোতে থাকে কি, ভিডিওসগুলোতে থাকে কোনো একটা জায়গায় শুরু করি, তারপরে দিকে কই যাই আমি ওখানে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। সো যেহেতু লকডাউন আবার বরাকভেলিতে শুরু হয়ে গেছি, তার লাগিয়া আবার নতুন করিয়া কোনো জায়গায় যেতে পারছি না। অনেকটা প্ল্যান আছিল, প্ল্যান সব চপট হয়ে গেছে। কিন্তু 2020 অনেক অনেক বালা বালা জিনিস আমার লাগে ঘটছে। সো আজকে এই ভিডিওতে নর্মালি এরকমই গল্প করবো যে কি একটু হ্যাপিনেস আছে লাইফে। হ্যাঁ, তো ভাবলাম আমার তোমরা তো আমার একটা পরিবার, সো তোমরা লাগেও শেয়ার করা যায়। সো এই গল্পটা আজকে শেয়ার করবো। আর তাছাড়া এমনিতে আর কোনো কারণে যেতে হইতাম না, অফিসে দেখতে পারো আমি আপনার গ্রামেরই রাস্তায় আছি, এটাই লগিয়া মানে ইএনডির রাস্তা হয়। সো এখানে দেখতে পারো এদিকে পুরোপুরি জল, যেদিকে দেখতে পারো এদিকে পুরোপুরি জল আছে, ওই সাইডটাও দেখতে পারো এদিকে আছে বাজার আছে, এখানে এটা এখন ডলু বাজার, আর এদিকেও দেখতে পারো পুরোপুরি জল। তো এমনিতেও ওটাই দেখাইলাম, আজকে তেমন আর কোনো কিছু দেখারই নাই। যদি তোমরা ট্রাভেল রিলেটেড দেখতে ভালো লাগে তো সব ভিডিওটা স্কিপ করে যেতে গিয়ে পারো, কোনো ব্যাপার না। তো আর যারা মোটামুটি ডিটেলস জানতে চাও তো এখনই ভিডিওটা শুরু করি। সো আগে ইন্ট্রোটা দিয়ে লাই। সো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ভাই রাহুল, তোমরা দেখছো তোমাদের নিজের ভাইয়ের চ্যানেল যার নাম হলো পালবাদার ব্লগস। তো খুশির খবরটা এরকম যে তোমার ভাই ফাইনালি একটা লাইফের ড্রিম আছিল যে টিচিং প্রফেশনটা আমার খুব বেশি ভালো লাগতো ছোটোবেলা থেকে, বাস যে মানে কেউরে কোনো কিছু শিখাইতাম, ই যাই হোক টেক্সট রিলেটেড হোক আর এমনিতে ডিজিটালি হোক, বাট শিখানি যে জিনিসটা মানে টিচিং প্রফেশনে শিখানি জিনিসটা আমার খুবই ভালো লাগতো। সো ছোটোবেলা থেকে একটা ড্রিম দেখতাম যে এরকম এরকম একটা জব করবো। সো ফাইনালি লাইফে যখন টাইমটা আইলো, ফার্স্ট টাইম আমার টিচিং কেরিয়ার হইতে গেলে পয় যখন সনবিল জুনিয়র কলেজে আমি সেকেন্ড ইয়ারে আসছিলাম। সো ওই তখন ফার্স্ট যখন 5th September টিচার্স ডে থাকে, তো তখন মানে আমরা স্যার তারা সনবিল জুনিয়র কলেজের স্যার তারা একটা আমাদের অপশন দিচ্ছেন যে আজকে তো যেহেতু 5th September তো আজকে ছুটি না দিয়ে আজকে কাজ করো, যে তোমরা মানে এইটাই ঘটনাটা এর আগের দিনের মানে 4th September আসিল, তো কইলা তোমরা ক্লাস নেও। সো ওইখানেই আমার লাইফের ফার্স্ট টিচিং এক্সপিরিয়েন্স, 5th September ফার্স্ট একটা ফার্স্ট ইয়ারের ইংলিশ ক্লাস নিছিলাম। সো ওই থেকে মানে মনে একটা মানে ফার্স্ট ক্লাস নেওয়ার পরে একটা আছে না মনে একটা ইন্সপিরেশন জাগছে যে না লাইফে কীরকম একটা কিছু করা যায়। তারপরে তো লাইফ চলতে থাকলো, অনেক কিছু তোমরা জানাই আছে, তারপরে বন্ধন ব্যাংকেও গেলাম, অনেক দিকে গেলাম। সো লাইফের টার্নিং পয়েন্টটা 2020 আইলো, 20 31st December আমি যখন ঘুরাইতে আসছিলাম, সো ওই দিনই টেটের রিজাল্ট বাড়াইলো। সো টেটের রিজাল্ট বাড়ানোর পরের দিকে তো বেজান খুশি নাকি তোমার ভাইয়ে এটা ক্র্যাক করছে। সো তারপরের দিকে ঘটনাটা এরকম ঘটে যে তোমার ভাইয়ে ফাইনালি আপার প্রাইমারিতে জবটা পাইলিছে, আর সবথেকে ভালো খবর লাগিয়া এরিয়ার যেটা ফোরছে মানে কইন যে ভগবানের আশীর্বাদে তোমরা সবের আশীর্বাদে এরিয়াটাও একদম বাড়া ফোরছে, হাইলাকান্দি থেকে প্রায় 6 কিলোমিটার একদম কিনারেই ফোরছে। সো যেটা লাগে খুব বেশি হ্যাপি, আর তার কারণে লাগে মানে অনেকটা কংগ্রেচুলেশন আর সবরে লাগে। সো অনেকে জানাইছো থ্যাংক ইউ মন তেকিয়া যে তোমরা এরকম সাপোর্ট করছো বা এরকম কংগ্রেচুলেটিং জানাইছো, এটা মানে অনেক মানুষের ড্রিম থাকে। সো এটা একটা ড্রিমের মতো। তো এটার মধ্যে আরও কিছু কিছু অনেকটা কমেন্ট আইছে, কমেন্ট আইছে কি ভাই জব তো পাইলি লাই, এখন এখন পালবাদার ব্লগসের কি তৈব। সো তোমার লাগে স্পেশালি এই কোয়েশনটা দুইজনে আমার পুরোপুরি মনে আছে, আমরা হাইলাকান্দি আমার ছোটো ভাই রাজ আচার্যি হে করছে, আর ওই লাগে আমরা সোনাইজোর আরেকটা ভাই আছে রাম, হেও করছে। সো মোটামুটি তারা এটা কই যে পালবাদার ব্লগস কন্টিনিউ থাকবো, ঠিক আছে জবের লাগিয়া হয়তো পরিমাণ কমাইব, বাট সানডে তো পাইমু না, সানডেতে ঘুরাইতে পারমু। সো সানডেতে ট্রাই করবো যে এভরি উইকে মোটামুটি একটা তো ভিডিওস আনার লাগিয়া, আর বাকি জানো তো আমার মানে ব্লগসগুলো চ্যানেলে কম চলে, তো এটার লাগে মানে আমার চ্যানেলের কিছু ডিমান্ড আছে দামাইলও দেখে। সো এটার লাগে দামাইল দেখিবে মাঝে মাঝে, তো তোমরা যদি দামাইল ভাল লাগে না তোমরা দেখিও না, কোনো অসুবিধা নাই, মাঝে মাঝে আমি সপ্তাহে ট্রাই করবো একটা করিয়া ব্লগস আইবই। তো এই কিছু ছোটো ছোটো আপডেট আছিল, আর পুরোপুরি জার্নি নিয়া ডিটেইলসে যদি কও তোমরা তো একদিন আমি ভিডিও বানাইমু, আর বাদ বাকি
অতটুকুই আশা করি তোমরা মোটামুটি স্টোরিটা ভালো লাগছে যদি ভালো লাগে না ডিসলাইক করিও কোনো অসুবিধা নাই ভাই এটা মানে লাইক পাওয়ার লাগি বা ভিউজ বাড়ার লাগি এরকম কিছু না ইন জাস্ট আমি আমার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইছিলাম কারণ আমি আমার নিজের ভিডিওসগুলো প্রায় দশ বছর কে হয় প্রায় এক দুই বছর পরে পরে দেখি সো যখনই আমার লাইফে মনে করবো যে আমার পাওয়ার পরে এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছিল তো তখনই দেখতে পারবো ওই ভিডিওসটা যে ওরকম ওরকম হ্যাপি আসলাম কি আসলাম নিজের এক্সপিরিয়েন্সটা দেওয়ার লাগিয়া তো আর কিছু কিছু ডিমান্ডও করছিল যে কিছু একটা এক্সপিরিয়েন্স দেখাও আর তাছাড়া চ্যানেলে 15 দিন থেকে কোনো ভিডিও দিলাম না কারণ বুঝলাই তো পাওয়ার আগ পর্যন্ত কী অবস্থা আসিল এটা কোয়ার মতো না একদিন কইলাম না পুরাপুরি ডিটেলস একদিন যখন ভিডিও বানাইমু তখনই পুরাপুরি কইম যে কী কী হয়েছিল অবস্থাটা সো এখন সন্ধ্যাও হয়ে গেছে আর এখানে আর দেখানোর মতো তেমন কিছু নাই এখানে দেখতে পারো মোটামুটি সন্ধ্যাই হয়ে গেছে আশা করবো তোমরা এরকম টাইপের ভিডিওসটা ভালো লাগছে যদি বাইরে এরকম টাইপের ভিডিওস ভালো লাগে তাহলে লাইক করিও আমি নর্মালি এরকম টাইপের ভিডিও বানাই না কোনো জায়গায় যাই এক্সপ্লোর করি এরকম দেখাই আর নেক্সটের সঙ্গে তাকিও বাই বাই আর আর কি আপাতত এখানেই শেষ করিলাই সো আমি মিললাম তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড বাই।